মামলায় কোনো ভিত্তি নেই। সঙ্গেই আরও কয়েকটি পয়েন্ট দিয়ে রাজ্যপাল অপসারণের মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এমনিতেই বাংলায় রাজ্য এবং রাজ্যপালের সম্পর্ক পরস্পর বিরোধী, এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে অভিযোগের ঝাঁপি খুলে বসেন সবসময়। এসবের মাঝেই বাংলা রাজ্যপালের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের দায়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের এক আইনজীবী নিজে এই মামলা দায়ের করেন এবং কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, রাজ্যপাল একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন, যে কথা রাজ্যের শাসক দল আগেও বহুবার বলে এসেছে। তার সঙ্গেই মামলাকারীর বক্তব্য, রাজ্যপালের কাজের ফলে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো নষ্ট হচ্ছে। মামলায় পার্টি করা হয়েছিল রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্র মন্ত্রককে। রাজ্যসভাতে তৃণমূলের পক্ষ থেকে রাজ্যপালকে অপসারণের প্রস্তাব আনা হয়েছে ইতিমধ্যেই, তবে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এই মামলা খারিজ করে দেওয়া হয়েছে। জানানো হয়েছে এই মামলা ভিত্তিহীন। আদালতের তরফে জানানো হয়েছে, সংবিধানে রাজ্যপালকে যে অধিকার দিয়েছে তাতে তিনি আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য নন।